আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আরেকজনকে যুক্ত করি, দেখি আর কে কে আছে। ডেমন, ডেমন আপনাকে যুক্ত করা হয়েছে, সরি 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 আমি ভুল বলেছি, রোক, রোক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমি যে বলেন। প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে পবিত্র কোরআনে 25 জন নবীর কথা উল্লেখ আছে, না 24 জন, আমি শিওর জানি না। তো এই মোহাম্মদ বাদে আর বাকি 24 জন বা 30 জন যাই হোক, এদের কোনো অস্তিত্ব আরব অঞ্চলে ছিল কিনা? আরব অঞ্চলে তো, মানে আরব অঞ্চলে তো ছিল, আরব অঞ্চল বলতে আসলে কি পুরাটাকে বোঝাচ্ছেন, পুরা মধ্যপ্রাচ্যকে বোঝাচ্ছেন? আরব উপদ্বীপে তো ছিল না। হ্যাঁ হ্যাঁ ওটাই বুঝেছি আর কি। আচ্ছা, মানে এখন তো আরব লীগ বা আরব নেশনস এটা বলতে অনেক বিরাট অংশ বোঝায়, কিন্তু আগে তো এত বড় অংশ ছিল না, সেই আমলে তো আসলে আরব বলতে এত বড় অঞ্চল বোঝানো হইতো না। এখন তো একটু চেঞ্জ হয়েছে, তাই না? এখন আরব লীগ, আরব নেশনস অনেক বৃহত্তর অংশ বোঝায়, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে আমি বুঝেছি আর কি, মিডিল ইস্ট আর কি, মিডিল ইস্ট বা এই ইরাক, ইরান, মিশর, কুয়েত, এই দেশগুলো আর কি। আসলে মিশর, মানে মনে করেন ইরান, ইরান কিন্তু আরব না। হ্যাঁ, ইরান কিন্তু, মানে ইরানের সভ্যতা কিন্তু আরো অনেক প্রাচীন এবং অনেক মানে রিচ সভ্যতা, পার্সিয়ান সভ্যতা। পার্সিয়ানরা কিন্তু বহু আগে থেকে অনেক মানে ইয়া জাতি, মেধাবী জাতি, মানে সভ্যতার দিক দিয়ে অনেক এগিয়ে থাকা জাতি। ওরা কিন্তু কোনোভাবেই আরব না, ওরা কিন্তু আলাদা। যাই হোক, রোগ ভাই, আর কি কিছু বলবেন আপনি? না, এই যে মনে করেন আমি এর আগেও আপনাকে একবার একদিন আর কি এই কথাটা বলছি, পরে আপনি বলছিলেন যে আমার কাছে কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স আছে কিনা, পরে আমি বলছি যে নাই। আচ্ছা, এখন এই যে আরো একটা কবরস্থান আছে আর কি, জান্নাতুল বাকি নাকি বলে, ওখানে নাকি মানে খোদাই করে এই পাথরের উপর লেখা আছে যে এটা এই নবীর কবর, ওইটা ওই নবীর কবর। তাহলে তো এনাদের এক্সিস্টেন্স ছিল নাকি, এটা বলা যায়? একটা কবরের একটা নাম লেখা থাকলে সেটা এক্সিস্টেন্স ছিল, এটা আমি কিভাবে বলবো ভাই? এটা বলার তো মানে পরীক্ষা নিরীক্ষা আছে। কিন্তু ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, ইসলাম ধর্মের ইয়া অনুসারে, হাদিস অনুসারে, নবী মোহাম্মদ নিজের মুখের কথা অনুসারে, নবী রাসুলের বডি কখনো মাটি ভক্ষণ করতে পারে না। নবী রাসুলের বডি হচ্ছে অক্ষত থাকবে একদম কিয়ামতের দিন পর্যন্ত, একদম যেরকম কবর দিছিল সেরকমই থাকবে। এটা হচ্ছে সহিহ হাদিসের ভিতরে বলা আছে। হাদিসটা যদি আপনি দেখতে চান, আমি হাদিসটা বের করে দেখাতে পারি। হাদিসে বলা আছে, আবারও বলছি, হাদিসে বলা আছে নবী রাসুলের বডি কখনো মাটি ভক্ষণ করতে পারবে না, একদম সহি হাদিস। এখন আপনি যদি এটা প্রুফ করতে চান যে ওই আগে অন্য অন্য নবী ছিল এবং ওই কবরের কবরে এই অমুক তমুক নবীর মানে কবর, এটা এটা প্রমাণ করা তো খুবই সহজ ভাই, একদম সহজ কাজ। একটা কবর একটু খুঁড়া, একটা বডি রে একটু দেখায় দেন যে এই যে দেখেন নবীর বডি এখন পচে নাই। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আগে হাদিসটা দেখাই। হাদিসটা না দেখালে তো হয়তো মানে কেউ না কেউ, মুমিনরা বলবে যে আমি মানে দলিল ছাড়া মিথ্যা কথা বলি, আসিফ মাইদিন দলিল ছাড়া মিথ্যা কথা বলে, এটা তো বলতে পারে কেউ না কেউ। সেটার দিকে আমি না গিয়ে আমি হাদিসটা দেখাই দিই। এখানে দেখেন, সুনানু ইবনে মাজা, এই হাদিসটা হচ্ছে 1636 নম্বর হাদিস, তাওহিদ পাবলিকেশন। সেখানে বলা হচ্ছে ব্লা 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 ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তারপরে বলা হলো, এক ব্যক্তি বললো, হে আল্লাহ রাসুল, আমাদের দুরুদ আপনার নিকট কিভাবে পেশ করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আপনি তো মাটির সাথে মিশিয়ে যাবেন, মানে মাটিতে পচে যাবেন, এটা বললো। তিনি বললেন মানে নবী বললেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণের দেহভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণের দেহভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। এটা শুনুন, আবু দাউদ শরীফের 1531 নম্বর হাদিসে আছে। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। এটা নাসাই শরীফে আছে, 1377 নম্বর হাদিসে। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের জন্য নবীগণের দেহ গ্রাস করা হারাম করে দিয়েছেন। দেখা গেছে ভাই, রোগ ভাই, জি জি দেখতে পাচ্ছি, তিনটা হাদিসই সহি হাদিস। এখন আপনি যেহেতু মানে হাদিস যদি দেখলেনই, ইসলামের দাবিটাও দেখলেন, তাহলে তো খুব সহজ ভাই, একটা কবর খুলে একটু দেখাই দেন আমাদেরকে, আমরা একটু দেখি, দেখে একটু আমরাও ইসলামের সত্যতা বুঝে ফেলি, বুঝতে পারি তাহলে। হ্যাঁ, আমি জানি ওটা সম্ভব না আর ওটা হবেও না, কিন্তু আপনাদের রিসার্চ অনুযায়ী বা বৈজ্ঞানিক কোনো রিসার্চ অনুযায়ী বা হিস্টোরিক্যাল বা ইতিহাসের কোনো দিক থেকে কি এটা কি জানা সম্ভব? এটা কি আপনারা কি খুঁজে পেয়েছেন যে নবী মোহাম্মদ বাদেও অন্যান্য নবীরা ছিল যারা এক ঈশ্বরের ধর্ম প্রচার করছে আর কি, সেটা কি আপনারা পেয়ে জানা মোহাম্মদ ছিল সেই সম্পর্কেই তো প্রত্নতাত্ত্বিক কোনো গবেষণা সৌদি আরবে করা হয় না, করতে দেয় না তারা। ইভেন আপনি যদি কখনো হজে টজে যান, সেখানে তো মানে সবকিছু পাইলেও মোহাম্মদের বাসা কোনটা ছিল এটা খুঁজে পাবেন না। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে দাবিটা যেহেতু ধার্মিকদের, সেহেতু প্রমাণটা তো তাদের উপস্থাপন করা উচিত, তাই না? আমরা কেন সেটা নিয়ে মানে এরকমের হুদাই হুদাহুদি জিনিসপত্র নিয়ে আমরা গবেষণা করতে যাবো? 2 নম্বর কথা হচ্ছে, সৌদি আরবে তো কোনো কিছু কোনো গবেষণাই করা যায় না, কেন? তো গবেষণারই কোনো ইয়া নাই, মানে খালি বিশ্বাস করতে হবে, আগে ইসলামে বিশ্বাস করতে হবে, তারপরে এখানে গিয়া তারপরে
গুতাগুতি করতে হবে ভাই, আগে যদি ইসলামে বিশ্বাস করে ফেলি তাহলে আর গুতাগুতির কি আছে? হ্যাঁ, তার মানে আপনারা মানে খোঁজার চেষ্টাও মানে করেন নাই আর কি, বা পান নাই, এটা তো করতে পারেন না আর কি চেষ্টাটা। এটা তো কাউকে করতে দেওয়া হয় না তো ভাই, একটা মানে গবেষণা তো কাউকে করতে দেওয়া হয় না সৌদি আরবে, তো গবেষণা গবেষণার কোনো পদ্ধতি নেই, কিভাবে গবেষণা হবে? সরকার থেকে অ্যালাউ না করলে গবেষণাটা চালাবে কারা? ঠিক আছে আসিফ ভাই, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে অনেকে বলে যে আপনি নাকি যে কিছু মুমিন মানে বলদা টাইপের কিছু মুমিন যারা আপনার লাইভে যুক্ত হয় তাদেরকে নিয়ে আপনি সার হাজম করেন, এসে করেন, তো অনেকে আবার এই জিনিসটা দেখতে পারে না, বলে আপনি নাকি উগ্র বা আপনি নাকি এসে বলেন। তো আমি বলবো আসলে ভাই, আপনি আমার পার্সোনাল দিক থেকে বলবো, আপনি যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলেন, আর আমিও যখন আপনার লাইভে প্রথম প্রথম আসি আমিও তখন মানে ভুলভাল মানে কথা বলতাম, আপনি প্রশ্ন করতে করলে আমি আরেকটা জবাব দিতাম, মানে তখন আর কি বুঝতাম না, এখন আপনার লাইভ আস্তে আস্তে দেখতে দেখতে এখন যুক্তি দিয়ে একটা জিনিস, যুক্তি দিয়ে একটা একটা ভ্যালিড একটা জিনিস সেটা এখন বুঝছি, আর প্রশ্ন করলে যে প্রশ্নের উত্তরটা দিতে হয় সেটা এখন আপনার লাইভ থেকে আমি শিখছি আর কি। আপনাকে ধন্যবাদ, মানে আপনার মাধ্যমে অনেকেই যুক্তি দেওয়াটা এবং যুক্তি নেওয়াটা, প্রশ্ন প্রশ্ন করা এবং প্রশ্ন উত্তর দেওয়া সেটা অনেকেই শিখতে পারছে, আপনাকে এই জন্য ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ রক ভাই, এই কথাটা শুনে আমার আসলে খুবই ভালো লাগলো। ফারাজ ভাই, আমি কিন্তু এই কথাটা শুনে খুবই খুশি হইলাম যে অন্তত পক্ষে আমরা এই এতদিন ধরে অন্তত এই যে প্রশ্ন করলে যে প্রশ্নের উত্তর দিতে হয়, আরেকটা কথা বলা শুরু করতে হয় না, এই জিনিসটা আমরা কিন্তু আমি কিন্তু চেপে ধরি, আমি কিন্তু ছাড়ি না, মোটে ছাড়ি না, ওইখানে আটকায় রাখি, ওইখানে একদম মানে দাঁতে কামড় দিয়ে ওইখানে বসে থাকি, এই কারণে দেখা যাচ্ছে যে এখন একটু কিন্তু পরিবর্তন হচ্ছে। মুমিনরা আসেন আপনার সাথে কথা বলতে ভাই, এটাই তো আপনার ডিমাইস, এই জন্যই তো যারা মুমিনরা একটু একটু সুযোগ পায় না, অন্য জায়গায় যে সুযোগটা পায় আপনি সেই সুযোগটা দেন না, আপনার মধ্যে তো সেই মানবতা তো নাই ভাই। অমানবিক নিষ্ঠুর পাষাণ হৃদয় আছে মুহিউদ্দিন, একটা দাবি করতে করতে কেন কেন ওইগুলো প্রমাণিত হবে, কেন ওইটা আপনি চেপে ধরে রাখবেন, এটা কি অমানবিক নয়? অবশ্যই মানবতার বিরোধী কাজ আমি করে ফেলছি ভাই, কিন্তু ভাই এইখান থেকে সর্বনা, যেটা বলছে সেটা নিয়ে যতক্ষণ পর্যন্ত সেটার ফয়সালা না হবে বা সেই প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত যেতে দিব না, মাঝে মাঝে অবশ্যই একটু মিস্টেক হয়ে যায়, যেতে মানে ভুল করে যেতে দেই, কিন্তু আবার চেষ্টা করি, সবসময় আমার চেষ্টাটা থাকে যে যেই প্রসঙ্গে আছি এবং যেই প্রশ্নে আছি এইটার উত্তর না দেওয়া পর্যন্ত মানে যেমনি হোক সেটার উত্তর বাইর করে তারপর ছাড়তে হবে, এটা ভাই আমার এই স্ট্র্যাটেজি, এটার স্ট্র্যাটেজির কারণে মুমিনের সংখ্যা কমে গেছে এটা সত্য, কিন্তু ভাই আমি আমার স্ট্র্যাটেজি, ফারাজ ভাই আমি আমার স্ট্র্যাটেজি মানে ইয়া করবো না, এটাতে স্ট্রিক্ট থাকবো, বুঝছেন? আমিও সেটাই মনে করি যে মুমিনের হাজারটা টপিকের উত্তর না দিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করাটাই হচ্ছে মোর রিজনেবল আর কি, অ্যাটলিস্ট মানুষ জানতে পারলো যে একটা টপিক সম্পর্কে জানতে পারলো, হাজার টপিক সম্পর্কে উপর উপর না জেনে একটা টপিক টপিক সম্পর্কে থালে জানতে পারলো যে যারা দাবি করে ওই সম্পর্কে তাদের কোনো আসলে কোনো এভিডেন্স আছে কিনা, নাকি জাস্ট গলাবাজি ছাড়া অন্য কোনো কিছু না, এই জিনিসটা তো অ্যাটলিস্ট বুঝতে পারলো। হ্যাঁ ঠিক আছে রোগ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি শেষ কথাটা বললেন, আপনাকে কি তাহলে বিদায় জানাবো, আর কি কিছু বলবেন ভাই? না উনি চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত।